আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে। আমি দেখানোর চেষ্টা করব যে দুইটা টার্গেট আমি ঝুলিয়ে রেখে আমি কিভাবে এটা শ্যুট করব, এবং আপনারা এরকম টার্গেট ঝুলিয়ে রেখে নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, এটাই আজকের ভিডিওর বিষয়। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আমার সাথে যদি কোনো বিষয়ে কথা বলতে চান, ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, ইনবক্সে মেসেজ করতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো বা ভাইবার নাম্বার দিয়ে রাখতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা চলুন আমি কিছু শ্যুট করব, শ্যুট করে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কীভাবে কী করতে হয়। প্র্যাকটিসটা আপনারা ঠিক এইভাবেই করবেন। আমার কাছে এমও আছে 6.35 mm ছোটো, এবং আমি টার্গেট দুইটা ঝুলিয়ে রেখেছি অনেক দূরে, যদিও এটা বোঝা যাইতেছে না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইখানে আছে একটা সাদা যে এখানে, এবং আরেকটা আছে এই গ্যাপে যে এখানে ছোটো বোঝা যাইতেছে। এই দুইটা টার্গেট আমি ঝুলাইয়া রাখছি এখানে। তো এখানে আমি শ্যুট করব, এক একটা টার্গেটে পাঁচটা করে শ্যুট করব, তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আর কি। তো চলুন আমি শ্যুট করি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই খোলামেলা জায়গায় এরকম ঝুলিয়ে রেখে তারপরে প্র্যাকটিস করার জন্য, অবশ্যই সেটা ভালো হবে। এবং আমার স্লিংশটটা হলো 65.8 cm হয়তো দেখছেন, এবং রাবারটা জিজিকে ব্র্যান্ডের, এটা এক পিস ছিল, এটা আমি কালকে খুঁজে বের করে পরে ফিটিং করলাম, তো এটা দিয়ে আজকে শ্যুট করব। তো চলুন আমি কিছু শ্যুট করে দেখাই। আমার টার্গেটটা এই যে এখানে আছে একটা সাদা, এবং আরেকটা এই যে দুই ইয়ার ফাঁকে আছে ছোটো বোঝা দিতেছে। তো চলুন আমি কিছু শ্যুট করি। আমি 45° অ্যাঙ্গেলে শ্যুট করবো কিছু। লাগছে কিন্তু এক সাইডে লাগছে, যেখানে লড়তেছে দেখেন, মাঝামাঝি লাগে নাই। সম্পূর্ণ হলো প্র্যাকটিসের উপরে, আপনারা যত প্র্যাকটিস করবেন তত পারফরমেন্স ভালো করতে পারবেন। যাই হোক, আমি নেক্সট এটার উপরে টার্গেট করতেছি, মাঝখানে যেটা। দেখেন এটা কিন্তু লাগছে, লড়তেছে। এটা কিন্তু লড়তেছে, এখানে একটা টার্গেট এবং এখানে একটা সাদা, এই যে এটা দুইটা টার্গেট আমি ঝুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 45° অ্যাঙ্গেলে শ্যুট করতেছি। যদি অনেকে বলতে পারেন যে ভাই এটা টার্গেট বা ইয়া পয়েন্টগুলো বা এগুলো তো দেখালেন না, তো এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা ওইগুলো দেখে নিতে পারেন। আমি জাস্ট আজকের ভিডিওটার মূল ইয়াটাই হলো যে আমি এই দুইটা টার্গেটে কিছু শ্যুট করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, গাছে ঝুলিয়ে রেখে করতে পারেন, সেটা ভালো হবে অবশ্যই। উপর দিকে যাদের উপরে শ্যুট করে লাগানোর সমস্যা, তারা এইভাবে এই জিনিসগুলো করতে পারেন, অবশ্যই খোলামেলা জায়গায়। দেখেন এরপরটা কিন্তু পুরো লাগছে, যে বোঝা যাইতেছে এই যে সাদা, এটা আমি দুইটা টার্গেট ঝুলিয়েছি, এখানে একটা আর এখানে একটা। তো একবার এটা মারতেছি, একবার ওইটা মারতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমি 45° অ্যাঙ্গেলে শ্যুট করতেছি। যাই হোক, আমি এখন এইটাই মারবো। আর দুইটা করার এটাই উদ্দেশ্য যে আসলে অনেক সময় একটা মারলে এটা লড়তেছে, এখন ওইটা থামছে, এখন এটা লড়ুক, ওইটা একটা মারার পরে আবার এটা ইয়ে করবো যদি লাগে আর কি। এভাবে প্র্যাকটিস করবেন, আর মিস হইতে পারে, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। প্র্যাকটিসটা আপনাদের রেগুলার করতে হবে, যদি এটা ভালোভাবে পারফরমেন্স করতে চান রেগুলারলি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে কিছু নেই। আমি বারবার বলি, অনেকে মনে করে যে ভাই আমি তো এটা নিলাম, আপনারা লাগায় দেখাইতেছেন যেভাবে মারলে লাগতেছে, আমি ওইভাবে ট্রাই করতেছি, লাগতেছে না। ভাই আপনার প্র্যাকটিস করা লাগবে, এটা নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, হবি।
আচ্ছা, এটা আমার মিস হয়েছে। এখানে এখন কিন্তু লাগছে, এই যে এটা লড়তেছে। এরপরে এখন মারবো এটা, আর মিস হইতে পারে স্বাভাবিক। আমি বলি না যে আমি একদম পুরো মাস্টার, দশটা মারবো দশটাই লাগবে, আমি সবসময় এটা বলি আপনাদের কাছে। এবং আমি যা ইউটিউব ভিডিও দেখে যা শিখতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় বলছি যে আমি কিন্তু এরকম প্রশিক্ষক না, জাস্ট আপনাদের যদি একটু হেল্প হয় এটার জন্যই এরকম করা আর কি। অবশ্যই আপনাদের পাউচটা ধরাটা ঠিক রাখতে হবে, আমি কীভাবে ধরছি দেখেন। এবং দুইটা রাবার অবশ্যই সমান সমান হইতে হবে। নিচ দিয়ে গেল, যাই হোক দুইটা মিস হয়েছে। অনেক সময় দেখছি তাড়াহুড়োর কারণে মিস হয়ে যায়। এটা কিন্তু আমার পুরো দমে লাগছে, দেখেন লড়তেছে। আচ্ছা যাই হোক, এরপরে এটা মারি আমি, মানে এটা আমি আজকে ঝুলিয়েছি, জাস্ট আজকে ঝুলিয়ে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করতেছি। যদিও কিছু কিছু অ্যাঙ্গেল একটু প্র্যাকটিস করলে ওইটা ঠিক হয়ে যায়, আর আমি প্র্যাকটিস করার সময় পাই না আসলে, ভিডিও করতে গেলেই আপনাদের সামনে তখন মারা হয়, এছাড়া নর্মালি সুযোগ হয় না। শুধু শুক্রবারে হয়তো ছুটি পাই, সেই দিন করার আর আগ্রহ থাকে না। তবে আপনাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, আমার চেয়ে আপনারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমি এটা মারবো এখন, এই যে এখানে মিস হইল। এরপরটা কিন্তু লাগছে দেখেন, লড়তেছে। যাই হোক, মিস হইতেই পারে, এটা যত প্র্যাকটিস করবেন এটার উপরে নির্ভর, আপনি তত ভালো নিশানা করে লাগাইতে পারবেন, মিস হবেই না। ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন তত ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।